আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল ম্যাকারনি। ভেজিটেবল ম্যাকারনি তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি ম্যাকারনি নিয়েছি 150 গ্রাম, এবং এই ম্যাকারনিটা সিদ্ধ করতে আমার প্রায় 1.5 মিনিট সময় লাগবে। আর নিয়েছি মরিচ কুচি, এখানে আমি 3টা মরিচকে এভাবে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি জিরার গুঁড়া প্রায় আধা টেবিল চামচ, একটা ডিম, বেশ খানিকটা পেঁয়াজ কুচি প্রায় আধা কাপ পরিমাণ, এবং আমি নিয়েছি ভেজিটেবল, এখানে আমি গ্রিন পিস, ক্যারট এবং ক্যাপসিকাম নিয়েছি। প্রত্যেকটা আমি কিউব সাইজ, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এই ভেজিটেবলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা আমি ফেলে দিয়েছি। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন তেল এবং টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপ না থাকলে আপনারা টমেটো দিতে পারেন, কিন্তু টমেটো ক্যাচাপ দিলে খুব তাড়াতাড়ি এবং কোনো ঝামেলা ছাড়া রান্না করা যায়। তো আমি এখন ম্যাকারনি তৈরি করব। চুলায় আমি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান গরম হলে আমি বেশ খানিকটা তেল দিব এতে। ম্যাকারনি কিংবা নুডলস রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি অল্প ভাজব। এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। যেহেতু ভেজিটেবলগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছি, তাই খুব বেশি রান্না করতে হবে না। চুলার জ্বালটা এক সময় কমিয়ে দিলে ভালো হয়, তাহলে পুড়ে যায় না। আর এই ম্যাকারনিতে একটু ঝাল হবে, অনেকে আছে ঝাল খেতে একটু পছন্দ করেন। আমি যে ম্যাকারনিটা আপনাদের রান্না করে দেখাচ্ছি, আমার এই ম্যাকারনিটা বেশ ঝাল হবে। মরিচ কুচি, খুব সামান্য একটু লবণ দিব, কেননা আমি এখানে টমেটো ক্যাচাপ ইউজ করছি। টমেটো ক্যাচাপটা ইউজ করলে অনেক সময় লবণটা একটু কম দিতে হয়, পরে কিছু লবণ আবার অ্যাড করবো যদি আমার প্রয়োজন হয়। সবজিগুলো একটু ভাজা ভাজা হবে। এখন আমাকে যে কাজটি করতে হবে, সবজিগুলোকে সাইডে নিয়ে যেতে হবে, চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, ডিমটা আমি দিয়ে দিব। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন সবজির সাথে মিলিয়ে দিব এবং চুলার আঁচটা বাড়িয়ে দিব। আমার ডিমটা হয়ে গিয়েছে। একটু ভেঙে ভেঙে দিলে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর করে আপনার সবজির সাথে ডিমটা মিলিয়ে যাবে। এখন আমাকে টমেটো ক্যাচাপ যে নিয়েছি আমি, সেটা আমি সবজির সাথে অ্যাড করে দিব। বেশ খানিকটা টমেটো ক্যাচাপ নিব, প্রায় আধা কাপ পরিমাণ। এখনও চুলার আঁচটা আমি কমিয়ে দিব, কারণ আমার টমেটো ক্যাচাপ সবজিটা একটু মাখা মাখা হবে, ভাজা হবে না। আমি এর সাথে জিরার গুঁড়াটা নিয়েছি, সেটা দিয়ে দিব। আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এরকম একটি পাত্রে পানি নিয়ে গরম করতে হবে। পানি গরম হওয়ার পরে আমি এখানে ম্যাকারনিটা ঢেলে দিব এবং প্রায় 1.5 মিনিটের মতন আমি এটাকে সিদ্ধ করব।
ম্যাকারনি নুডলস কিংবা পাস্তা এগুলো রান্নার ক্ষেত্রে আপনার প্যাকেটের গায়ে সবসময় কতটুকু পরিমাণ সিদ্ধ করতে হবে তা লেখা থাকে। এই ম্যাকারনিটা নিয়েছি, এই ম্যাকারনিটা 1.5 মিনিট সিদ্ধ করতে হবে। আমার পানি বরফ চলে এসেছে, এখন আমি ম্যাকারনি দিয়ে দিব। ম্যাকারনি দিয়ে সবসময় টাইমটা সেট করে নেবেন, তাহলে বেশি সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে না কিংবা কম সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। ম্যাকারনি সিদ্ধ একটু বেশি হয়ে গেলে অনেক সময় গলে যায়। আর যখন আপনি চুলায় দিবেন বারবার নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেটে বিভিন্ন ধরনের ম্যাকারনি পাওয়া যায়, যে ধরনের ম্যাকারনি হোক না কেন আপনি যদি এভাবে রান্না করেন খেতে ভালো লাগে। আমার 1.5 মিনিট হয়ে গিয়েছে, ম্যাকারনি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ছাঁকনিতে করে ফেলে দিব। আমি আবার যে সবজিটা করে রেখেছি সেটা একটু গরম করে নিব। আমার এখানে আর লবণ অ্যাড করতে হবে না, আমি যে পরিমাণ লবণ নিয়েছি তা আমার হয়ে গিয়েছে। সিদ্ধ করা যে ম্যাকারনিটা আমি করে রেখেছি তা আমি দিয়ে দিব। ম্যাকারনিটা চুলায় দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না, জাস্ট সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেলে নামিয়ে ফেলতে। আমার ভেজিটেবল ম্যাকারনি রান্না হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার ভেজিটেবল ম্যাকারনি। সবাই ভালো থাকবেন, আপনারা রেসিপিটা ফলো করে একবারের জন্য হলে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।